নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আজকের সকাল, আর প্রত্যেক দিনকার মতো রোজকার সকাল মানেই সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের চমচমাট সকাল। আর সপ্তাহের এই দিনটিতে আমরা থাকি রবি ঠাকুরের গানে, আর এই দিনটিতে আমরা রবি ঠাকুরের গানে থাকি যেটা আমরা জানি এবং জানে আমার বন্ধুরা, এবং অনেকেই বিশেষ করে আজকের দিনটির জন্য অপেক্ষা করে। কারণ রবি ঠাকুরের গান আমাদের জীবন চর্চায়, আমাদের জীবন বোধে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, এই গানগুলো দিয়েই আমাদের পথ চলা সুগম হয়। আজকেও ঠিক একইভাবে আমরা রয়েছি রবি ঠাকুরের গানে, আর আমাদের সাথে আজকে রয়েছে শিল্পী পৃথা দত্ত ভৌমিক। সুপ্রভাত পৃথা, কেমন আছিস বল? ভালো আছি। অনেকদিন পর না? হ্যাঁ, অনেকদিন পর। মাঝখানে একটা একটু চেঞ্জ হয়ে গেছে, নতুন রূপে আজকে প্রথম। নতুন রূপে একদম স্বাগত জানাচ্ছি তোর এই নতুন রূপ, এবং এভাবেই সবসময় দেখতে চাই। আর সাথে যারা আছেন আজকের যন্ত্র সঙ্গে কিবোর্ডে, যাকে আমি সবসময় বলি যে রবি ঠাকুরের গানের দিন সৌমেন্দ্রদাকে পেলে খুব ভালো লাগে, একই কথা বলবো, আজকেও রয়েছে কিবোর্ডে সৌমেন্দ্র নন্দী। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। আর তবলায় রয়েছে সুরজিৎ। গুড মর্নিং। গুড মর্নিং। সবাইকে নিয়ে আজকে সকালটা পৃথার গানে কাটাবো, অবশ্যই রবি ঠাকুরের গানে, আমরা থাকবো সুরেও কথায়। প্রথম কি দিয়ে শুরু হচ্ছে? প্রথম মধুর মধুর ধ্বনি বাজে, এটা দিয়ে শুরু করছি। বাহ, চল। মধুর মধুর হৃদয় কমল গুণ মাঝে, মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল গুণ মাঝে, মধুর
সকালবেলায় রবি ঠাকুরের গানে সেই ধ্বনি আমাদের উদ্ভাসিত করে, আমাদেরকে উজ্জীবিত করে। গতকালই ছিল আন্তর্জাতিক নারী দিবস এবং রবি ঠাকুরের গানে যেভাবে নারী চেতনা, নারী বোধ, নারী ভাবনা নিয়ে আমাদেরকে উজ্জীবিত করেছে, সেই পথ ধরেই কিন্তু আমরা এখনও চলছি। আর আজকের দিনেও, আজকে গতকালই গেছে আন্তর্জাতিক নারী দিবস, সেই দিবসের শুভেচ্ছা আজকে জানাচ্ছি তোকে, তোমাকে একদম। তারপর কি শুনবো? তারপর শ্রী রাগের উপর একটা গান, কারমিলন চাবড়ে। বাহ, আমার খুব ভালো লাগার গান। গান নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ এই গান প্রত্যেক দিনকার মতো আমাদের একদম আত্মায় জড়িয়ে আছে, তাই না? এই যে তোর জীবনের একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায়, এই জায়গাটাতে মানে কতটা রবি ঠাকুরের গানকে নিয়ে ভাবতে পারছিস বা কিভাবে ভাবছিস? মানে সত্যি কথা বলতে গেলে আগে যে যেরকম ভাবে গান প্র্যাকটিস বা সবটাই একই আছে আমি বলবো। আচ্ছা, আর রবীন্দ্রনাথের গান তো সবসময় আমার সাথেই আছে, কারণ এটা নিয়ে আমার পড়াশোনা সবকিছু, এটা নিয়ে তো এটা জড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল পরে গানে যাব। পরে কি শুনবো? আমাদের অনুষ্ঠান চলছে সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। এই অনুষ্ঠানের ফাঁকে আরো একটি অনুষ্ঠানের কথা বলবো। আমরা সবাই জানি যে রাজ্যের সমস্ত শিল্পী এবং শিল্পী অনুরাগী মানুষদের দিয়ে তৈরি হয়েছে সংস্কৃতি সংসদ, এবং গতকাল ছিল এই সংসদের অনুষ্ঠান, আজকেও রয়েছে। গতকাল ছিল রাজ্যের প্রথিতযশা শিল্পী রঞ্জনাদির অনুষ্ঠান, রঞ্জনা বড়ুয়ার অনুষ্ঠান আমরা দেখেছি, আমরা ঋদ্ধ হয়েছি। আজকেও রয়েছে রাজ্যের এমন একজন
গিটার বাদকের অনুষ্ঠান, যাকে আমরা বিভিন্ন সময় মঞ্চে পাই বা ওনার অনুষ্ঠান দেখে থাকি। ওনার 50 বছর পূর্তি উপলক্ষে অমরনাথ বণিকের অনুষ্ঠান আজকেও আমরা রবীন্দ্রভবন হল নং 2-তে আমরা দেখব। প্রবেশপত্র হলের সামনেই পাওয়া যাবে, সববার যাওয়ার আমন্ত্রণ রইল। আমরা ফিরব এবার গানে। আবার কি শুনব? এবার সুর ফাঁকতালের ওপর একটা গান শোনাচ্ছি। আচ্ছা চলো। রবি ঠাকুরের গান নিয়ে, ওটা কি শান্তিনিকেতনে ছিল? না, আমার রবীন্দ্রভারতী ছিল, রবীন্দ্রভারতীতে। তো এই যে এখন তো বসন্তকাল, তো কাজে শান্তিনিকেতনে সেই উৎসব, বসন্ত উৎসব কিন্তু শুরু হয়ে যায় একদম। আমাদের রবীন্দ্রভারতী তো মানে দোলের 5-6 দিন আগে একটা প্রোগ্রাম হয়, একটা জোড়াসাঁকোতে হয়, তারপরে আমাদের যে যেখানে আমাদের ক্লাস হয় বিটি রোড ক্যাম্পাসে, ওখানে আরেক দিন হয়। তো ওটাতে এখন খুব মিস করি ওটাতে। হ্যাঁ, মানে সেখানে শুধু গানের অনুষ্ঠান হয় না, রবি ঠাকুরের ডিপার্টমেন্ট প্রোগ্রাম করে, তো রবীন্দ্রসঙ্গীত থাকে, ভোকাল থাকে, সবকিছু নিয়ে, ডান্স থাকে, ইনস্ট্রুমেন্ট থাকে। আচ্ছা পৃথা, তোর কি এমন হয়েছে কখনো যে রবি ঠাকুরের গান তো তুই চর্চা করিস, মনে যখন আনন্দ থাকে তখন যে কোনো গানই শুনতে ভালো লাগে, কিন্তু আমি জানতে চাইছি যে যখন আমাদের বিশেষ করে যেহেতু তুই এটা নিয়ে পড়াশুনো করছিস বা চর্চা করছিস যে ভালো লাগছে না, সেক্ষেত্রে রবি ঠাকুর তোকে কিভাবে সাহায্য করে? আমার যখনই মুড অফ বা একটু গান করলে বা মানে রবি ঠাকুরের বই পড়লে আমার তো খুবই ইন্সপায়ার, মানে সেই ভাবটা থেকে কেটে যায় মনের ব্যাপারটা। এবার কি শুনবো, বসন্তের গান শুনবো? হ্যাঁ, বসন্তের শোনাবো একটু পরে, একটু পরে। আচ্ছা চলো। Mm-hmm.
এখানে কত ছোট থেকে গান শেখা শুরু করেছিস? এখানে তো ধরো ক্লাস 3 তে যখন পড়ি তখন থেকে। কার কাছে প্রথম প্রথম গান শেখা? আমার রাখি রায়ের কাছে। আচ্ছা, তারপর অনেকটা পরে আমি সমীর স্যারের কাছে যাই। এখানে দুজনের কাছে শেখা? আর ওখানে গিয়ে কাদের ক্লাসের সুবাদে কাদের সান্নিধ্য পেয়েছিস? ওখানে অনেকের কাছে শিখেছি, রচয়িতাদি, রচয়িতা রায়, তারপর ডক্টর চিত্রলেখা চৌধুরী, ওনার কাছে শিখেছি, ত্রিশিত স্যার আমাদের ইউনিভার্সিটির, আর আইজ ইন্দ্রাণী ঘোষ, অনেকের কাছে শেখা আমার ওখানে আর কি। আর এমনিতে ক্লাসে তো সবাই আছে। মানে কি মনে হয় যে রবি ঠাকুরের গানের তো একটা নির্দিষ্ট ধারা আছে এবং রবি ঠাকুরের গানের প্রকাশের ভঙ্গিমাটাও একটা অন্য মাত্রা, তো এতজনের কাছে শেখা, নিশ্চয়ই প্রত্যেকের ভাবধারা কি একই গতিতে ছিল না প্রত্যেকের প্রকাশটা আলাদা ছিল? একই ছিল বলবো, কারণ কি প্রত্যেকেই মানে রবীন্দ্র ভারতীরই আর কি, ওরা ওখান থেকেই পাস আউট বা সবটা, তো যে কারণে আমার অসুবিধা হয়নি, একরকমই ছিল আর কি টোটাল সবটা। চলো তারপরে গানে যাই। শুভ রাত্রি
সেটা আমি শুরুতেও বলেছি, মানে রবি ঠাকুরের গানের সকাল। আসলে রবি ঠাকুরের গান এত বিশাল সমুদ্রের মতো, কারণ সমুদ্র পাড়ে দাঁড়িয়ে যদি আমরা সমুদ্র থেকে জল তুলে নেই, একটা ঘড়া জল তুলে নেই, তাহলে তার যে ব্যাপ্তি সেটা কিন্তু কখনোই পরিমাপ করা যায় না। রবি ঠাকুরের গানও আমরা যখন কোথাও গিয়ে শুনি বা নিজেরা যখন গুনগুন করি, এত এত গান তার মাঝখান থেকে মনে হয় যে ঠিক এক গণ্ডুর জল তোলার মতোই দু একটা গান আমরা নিজেরা গাইলাম বা শুনলাম। তো আমাদের ইচ্ছে থাকে অনেক চর্চার, অনেক সেটাকে নিয়ে ভাববার, কখনো কখনো হয়তো সেই চর্চাটা আমরা করেও থাকি, কিন্তু এত বিশাল সমুদ্র, এত বিশাল ভাণ্ডার থেকে ঠিক এক গণ্ডুর জল তোলার মতোই আমাদের প্রত্যেক দিনকার মতো আজকেও সকালের এই নিবেদন, যেটা পৃথা আমাদেরকে আজকে শোনাচ্ছে কিছু কিছু গান ভালো লাগার, পৃথার কিছু ভালো লাগার গান, আমাদের কিছু ভালো লাগার গান, তাই না? এখন কি শোনাবি? এখন এটা আমার খুব পছন্দের একটা গান, আর প্রত্যেকবারই হয়তো এই গানটা করে থাকি। আচ্ছা, তো এবার একটু করছি এটা।
আমরা আবারও তো গানেই যাব, আর সাথে যখন সৌমেনদা থাকে তখন গাইতে একটা আলাদা জোর পাওয়া যায় না, মানে সাপোর্ট, সাপোর্ট, বিশাল সাপোর্ট, বিশাল সাপোর্ট, তাই না? আর বাড়িতে তো আগে ইন্সপিরেশন মা বাবা, এখন এখন ইন্সপিরেশন কে? এখন তো হাজবেন্ড আছে আর শ্বশুর শাশুড়ি, ওরাও ভীষণ সাপোর্ট করে। আচ্ছা চলো, কিছুদিন আগেই
যে বর্ষা ছিল, যে বৃষ্টি ছিল, সেই সময়টায় এই গানগুলো। আসলে রবি ঠাকুরের গান সব সময় মনে হয় প্রাসঙ্গিক, তাই না? আমরা আমাদের মতো করে ভালো লাগার জন্য আমরা এগুলোকে একটু ভাগ করি। তবে হ্যাঁ, সেটা তো ঠিক, রবি ঠাকুরের পূজা প্রেম সেটা যেমন আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে এটা কি আসলে পূজা পর্যায়ে না প্রেম পর্যায়ে। পূজা এবং প্রেম মিলেমিশে একাকার। আবার অনেক অনেক প্রকৃতি পর্যায়ের গানেও এত বেশি প্রেম, সেটা অনেক পরে জান দেখলাম যে সেখানে সেটা প্রকৃতি পর্যায়ের গান। কাজী রবি ঠাকুরের গান সুরে ভাবে একটা অদ্ভুত আবিষ্টনই আবিষ্ট করে রাখে আমাদেরকে। আমাদের সময়টা দেখতে দেখতে অনেকটাই শেষ, আমরা দুটো গান শুনবো, আর পরপর দুটো গান শুনবো। শেষ গান শুনবো, কোনটা শুনবো? আচ্ছা, আজকে বন্ধুরা আছে জানি, যে কোনো কারণেই হোক বন্ধুদেরকে কিন্তু আমরা পাচ্ছি না, হয়তো যোগাযোগ করতে পাচ্ছেন না কোনো কারণে, কিন্তু বন্ধুরা আছে জানি। বন্ধুরা সাথে থাকলে আমাদের খুব ভালো লাগে। যাই হোক, দেখতে দেখতে একদমই শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানের শেষ গান, না পুরো গান করে নাও, সেভাবেই আছে সময়। চলো, আকাশ আকাশ জুড়ে শুনিনু ওই বাজে।
ভীষণ ভালো একটা সকাল কাটালাম রবি ঠাকুরের গানে গানে, সাথে শিল্পীদেরকে নিয়ে, অবশ্যই পৃথা, সৌমেন্দ্রদা এবং সুরজিৎকে নিয়ে, আর সাথে তো বন্ধুরা ছিলেন। আজকের মতো করে আজকের সকাল শেষ করব। আবারও দেখা হবে আগামীকাল সকালবেলায়, যে গানের জন্য আমি অপেক্ষা করে থাকি এবং আমার বিশ্বাস আমার বন্ধুরা অপেক্ষা করে থাকে। আপনাদের প্রিয় অনুষ্ঠান সানরাইজ গুরু মশলা নিবেদিত, কথায় সুরের জমজমার সকাল। তাহলে আজকের মতো বিদায় নেব, গানে গানে সুরে সুরে থেক, সারাটা দিন যেন সবার খুব ভালো কাটে সেটাই চাইব। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। নমস্কার।